স্বাগতম, মই দীক্ষিত শর্মা। আম আদমি পার্টির প্রতিবাদ রাজভবনের সম্মুখত মানব শৃঙ্খল আর মুখত কলা কাপড় বানি আম আদমি পার্টিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ আমি আপনার দিব ওলাইছো। রাজভবনের সম্মুখত আম আদমি পার্টির প্রতিবাদী কার্যসূচী মানব শৃঙ্খল গড়ি এই মুহূর্তত রাজভবনের সম্মুখত প্রতিবাদী কার্যসূচী আপর পুনপতিয়া সম্প্রচার যাব বিচাৰিছো। আমার সাংবাদিক আছে রাজভবনের বাইরত সমীরণ শইকীয়ার ওসরলে মানে যাব বিচাৰিছো আর প্রতিবাদী কার্যসূচী সমীরণ আমার কব লাগিব যে রাজভবনের সম্মুখের এনেদরে এটা প্রতিবাদত নামিছে আপা বি পার্টির বান সমস্যা সমাধানের ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে। তেখেতে কলে মুখর খোলা কাপড় কিনব এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে। বিরোধী অর্পণ আছে, অর্পণে দেখাব এনেদরে তেখেত মুখে এটা প্রতিবাদ সাব্যস্ত করেছে, মুখর খোলা কাপড় কিনিছে। আর তেখেতসকল প্রতিবাদকারী সকল যিসকল আপর প্রতিবাদকারী আছে তেখেতসক ইতিমধ্যে আটক করবলে পুলিশে আরম্ভ করেছে আর তেখেতসক মন্তব্য করেছে। আর তেখেতসকল পুনে পুনে জানিবলে চেষ্টা করি যেহেতু আজি আপনার আজি আমি এটা কথা চেষ্টা করছো যে রাইজে গম পাক, প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীয়ে গম পাক যে অসমীয়া রাইজ জাগি উঠিছে আর আমি কোনো পথে তেওঁলোকৰ যি শোষণ, তেওঁলোকৰ যি এইবিলাক ইললজিক্যাল কথা দি এক্সপ্লেনেশন দি পেলাই মানুহবিলাকক যে অবুয়া কৰিছে সেইবিলাক আমি আর সহ্য নকৰোঁ। গতিকে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীয়ে এটা ভালকে তেওঁলোকে নিজের দায়িত্ব পালন করক আর অসমৰ প্রতি গুরুত্ব প্রদান করক, সেইটো কারণে আমি আজি ইয়াত আহিছো। কি কব, এফালে বানত পকবকাই আছে মানুহৰ, এফালে হোটেল পলিটিক্স এনেদরে দেখা পাওয়া গেছে অসমৰ বান সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা হিসেবে ঘোষণা করে তেখেতসকলে কৈছে, মুখত কলা কাপড় পিন্ধিছে। আর এনেদরে তেখেতসকলে আরক্ষীর লগত খণ্ডযুদ্ধ হয়েছে। আমি সেই দৃশ্যাংশ দেখা পাইছো, আরক্ষীয়ে তেখেতসকলক রাজভবনের সম্মুখলৈ যাবলৈ দিয়া নাই। তার পাছতে আরক্ষীর জানিবলৈ আমি কিন্তু শান্তিপূর্ণভাবে আগবাড়িছো। আমি এক কোনো ধরনের হুলস্থুলীয়া পরিবেশ সৃষ্টি করা নাই। আমি সকলে মৌন হয়ে আছো আর আমি কেবল আমার দাবি সমূহ জানাব বিচাৰিছো যে এনেকুৱা ভয়াবহ বান পরিস্থিতির সময়ত মুখ্যমন্ত্রী মহোদয় যি অমনোযোগিতা যি অসমৰ রাইজর কারণে চিন্তা করা নাই সেই কথা আমি প্রতিবাদ করছো। গতিকে আমাক আগুৱাবলৈ দিয়ক, আমি রাজ্যপাল মহোদয়ক লগ করিম আর আমার স্মারকপত্র তেখেতক দিব বিচাৰিছো। এইখিনি আমার অনুরোধ। আম আদমি পার্টি অসমে আমি হোটেল পলিটিক্স কি হয়ে আছে অসমৰ ৰাইজক অন্ধকাৰত ৰাখি পেলাই অসমৰ মুখ্যমন্ত্ৰী, অসমৰ সকলো নেতা মন্ত্ৰী সাংসদ আজি বাহিৰৰ ৰাজ্যৰ বিধায়কৰ আতিথ্য গ্ৰহণ কৰাত ব্যস্ত। এনে সময়ত আমাৰ অসমৰ মহামান্য সৰ্বোচ্চ হবি আমি যাক কওঁ মহামহিম ৰাজ্যপাল মহোদয়ক আমি যদি তেখেতে সাৰ পোৱা নাই আমি তেখেতক জগাব আহিছোঁ যে ৰাজ্যখনত কি হৈছে চাওক। ৰাজ্য চৰকাৰখনৰ যিটো দায়িত্ব অসমৰ জনগণে যাক ভোট দি প্ৰতিনিধি কৰি পেলাই ৰাজ্যৰ সমস্যা দূৰ কৰি পঠাইছিলে তেওঁ বৰ্তমান তেওঁলোক এতিয়া বাহিৰৰ ৰাজ্যৰ পলিটিক্সত ব্যস্ত। গতিকে নিজৰ ৰাজ্যখনত য'ত মানুহ পানীত কগবকাই আছে তেওঁলোকক সাধাৰণ দুডাল মম, 100 গ্ৰাম দালি আৰু একপোৱা চাউল দি পেলাই মানুহক সকাহ দি আছে। আমি বৰ্তমান আমি বিচৰা নাই, বান কাৰ্যত তেওঁলোকে বিফল হৈছে। আমি কি বিচাৰিছো, আমি আমাৰ মহামান্য ৰাষ্ট্ৰপতিক কৈছো আপুনি আমাক ৰক্ষা কৰক, অন্ততঃ ৰক্ষা কৰক। আমি বান কাৰ্যনা কৰিব লাগে। তেওঁলোকে কি মানে ইলেকশ্যনৰ আগে আগে ডিঙিত গামোচা লৈ তেওঁলোকে আহিব আৰু ইলেকশ্যনৰ পিছত যেতিয়া নেকি আমি বানপানী যেতিয়া আমি ইয়াতে ভুগি আছো তেতিয়া তেওঁ গুজৰাটৰ ইলেকশ্যন আহিব, গুজৰাটত এখন ডাৱৰীয়া বতৰ হতে তেওঁলোকে পেকেজ ঘোষণা কৰে আৰু আমাৰ ইয়াৰে কি আমি কি এনে থাকিম নেকি? আমাৰ লগত এই ঝাৰখণ্ডৰ দৰে কিয় আমাৰ লগত বিয়া কৰা হয়? এনেকে নহ'ব নহয়।
আমাৰ হাতত যিখন আমি মেমৰেণ্ডাম দিবলৈ ৰাজ্যপাল মহোদয়ক লগ ধৰিব পাৰিছো, আমাক অনুমতি প্ৰদান কৰা হ'ল। আপুনি আপুনি আইনৰ ৰক্ষক নে? আমার মহিলা অত্যাচার করে
আছে আৰু